আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে অনিয়মিত অভিবাসীদের নিয়মিত নিয়ে কিছু প্রশ্নের ধারণা দিচ্ছি সব সেক্টরের কাজের জন্য কি এই আইনের বৌদ্ধতা নেওয়া যাবে হ্যাঁ প্রথম থেকে শুধুমাত্র কৃষিকাজের মালিকের অধীনে এই বৌদ্ধতা দেওয়া দেওয়া হবে বলে জানানো হলেও এখন সব সেক্টরেই দেওয়া হয়েছে তার মানে যে কেউ হোটেল রেস্টুরেন্ট কৃষিকাজ দোকান গার্মেন্টস ইত্যাদি যে কোনো কাজের জন্য নিজ নিজ মালিকের কাছ থেকে কাগজ নিয়ে বৈধতা নিতে পারবেন মালিকের কাছ থেকে কি ধরনের কাগজ নিয়ে নিতে হবে বা কি বলতে হবে মালিককে এই পুষ্টির নিচে যে কাগজগুলো সংযুক্ত করা হয়েছে সে কাগজগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজ নিজ মালিকের কাছে নিয়ে যান মালিক এগুলো পড়লেই বুঝতে পারবে কী ধরনের কাগজ লাগবে এবং কিভাবে এটি দিতে হবে বছরের নয় মাস কাজ করে বাকি তিন মাস কি দেশে যেতেই হবে আইন মোতাবেক এই বৈধতা নিলে নয় মাস কাজের পরে তিন মাস নিজ দেশে গিয়ে অবস্থান করা লাগবে তবে আগামীতে এটি গ্রিক সরকার উঠিয়ে নেবে বলে ধারণা করা যাচ্ছে এবং এটি সম্ভব হলে বছরে বাধ্যতামূলক তিন মাসে দেশে না গিয়ে গ্রীষে কাজ করা যেতে পারে পাঁচ বছরের অস্থায়ী বৈধতা নিলে মেয়াদ শেষে আমাদের কি হতে পারে কাজের চুক্তি হিসাবে এটি একটি অস্থায়ী বৈধতা এবং এটি শুধুমাত্র পাঁচ বছরের জন্য দেওয়া হচ্ছে তবে পাঁচ বছর পরে এটা পরবর্তী দাপ কি হবে সেটা এখনও না বলা গেলেও দাঁড়ানো করা যায় গ্রিক সরকার তাদের নিজের স্বার্থে এটি মেয়াদ বাড়ানোর সুযোগ দেবে যারা সাত বছরের আইনে বৈধতা পাওয়ার জন্য আবেদন করে অপেক্ষায় আছে। তারা কি আইনে বৌধ হতে পারবে যাদের সাত সালের আইনে ইতিমধ্যে আবেদন করা আছে তারা যদি এই আইনে আবেদন করতে চায় তারা অবশ্যই সুযোগ পাবে তবে সেই জন্য সাত সালের কাগজ উকিল দিয়ে বাতিল করে এই আবেদন করতে হবে সাত সালের আইনে যারা বৌধ তারা আবেদন করা আবেদন করে রিজেক্ট হয়েছে তারাকে এখন এই আইনে বৈধতা নিতে পারবে নেওয়া যাবে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না সাত সালের আইনকে বাতিল হয়ে যাবে না এই আইনের সাথে এই আইনের সাথে সাত সালের আইনের কোনো মিল নেই দুই দুটি এই ভিন্ন সেক্ষেত্রে সাত সালের আইন অপরিবর্তিত থাকবে জেল জরিমানা থাকলে কি এই আইনে বৈধতা নিতে কোনো সমস্যা হবে যাদের জেল জরিমানা রয়েছে তারা এই আইনে আবেদন করার আগে অবশ্যই আইন অনুযায়ী এগুলো সমাধান করে নেবেন না হলে বৈধতা নিতে গিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে এই আইনে বৈধতা নিয়ে ইউরোপের অন্যান্য দেশে কি ট্রাভেল করা যাবে না এটি গ্রিক সরকার থেকে একটি অস্থায়ী বৈধতা এই আইনে বৌধ হলে একমাত্র নিজ দেশে যাওয়া যাবে এই আইনে বৈধতা নিলে কি নিজ পরিবার গ্রিসে আনা যাবে না এই বৈধতা নিলে দেশ থেকে নিজ পরিবার আনার জন্য কোনো সুযোগ দেওয়া হবে না এই আইনে এক মালিকের অধীনে বৈধতা নিলে পরবর্তীতে কি অন্য মালিকের অধীনে কাজ করা যাবে হ্যাঁ একজন মালিকের অধীনে এই বৈধতা নিলেও পরবর্তীতে নিজ নিজ ইচ্ছে অনুযায়ী যে কোনো মালিকের অধীনে কাজ পরিবর্তন করার সুযোগ রয়েছে এই আইনে বৈধতা নিয়ে পরবর্তীতে কি সাত সালের আইনে বোধ বোধ হওয়া যাবে না তবে ওদূরে এই অস্থায়ী বৈধতা থেকে সবাইকে স্থায়ী বৈধতা দেওয়ার জুর সম্ভাবনা আছে